আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি হচ্ছে বর্ডারলেস মনিটর এবং এটির সাইজটি হলো 21.5। তো এটার সমস্যা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এটি প্যানেলের সমস্যা, শুধুমাত্র উপরে 1 ইঞ্চি বা আধা ইঞ্চির মতো একটু ভালো, বাকি প্যানেলটি হলো গার্বেজ। তো এটা গার্বেজ, কীরকম গার্বেজ আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেলটিতে, এবং এটা কিন্তু স্থির হয়ে আছে, এটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয় তা না। তো আমরা ব্যাকপার্টটি খুলে নিলাম এবং দেখে নিচ্ছি যে এখানে ময়লা আছে কি না। একটি মনিটরের ভিতরে যতটুকু ময়লা থাকার কথা এটার মধ্যেও তাই আছে। তো আমরা এখন মূলত হলো পুরো ফ্রেমটি খুলতে হবে, কারণ হচ্ছে এটার নিচে হলো আমাদের 18-এর নিচে হলো মনিটরের যে টিকন বোর্ডটি আছে প্যানেলের সেটি। তো এটা পুরোটি খুলবো, তো আমরা পুরোটি খুলে নিলাম। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে ফিজিক্যালি কোনো কিছু দেখা যায় কি না বা কোনো কিছু আছে কি না। তো আমরা কোনো কিছু দেখতে পাইনি। তো আশা করব আপনারা এই ভিডিওটি কেমন লেগেছে অলরেডি এখনই কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা আসলে এই মনিটরটি কতটুকু হয় বা কী আসবে বিষয়ে সেটা অবশ্যই ইনফরমেশন দেবো। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহার করে আছেন তাদের জন্যই তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। আমাদের কিছু কিছু ভিডিও আছে শুধু ইউজারদের জন্য তৈরি করা, আর কিছু কিছু ভিডিও আছে সবার জন্য করা। এখন দেখার বিষয় হলো যে এই মনিটরটি রিপেয়ার হয় কি না। তো আপনারা সবাই খেয়াল রাখুন, পাওয়ার দিলাম, ভিজিএ কেবল লাগালাম, আমরা আবারও দেখে নিব যে আসলে কোনো পরিবর্তন হয়েছে কি না ময়লা পরিষ্কার করার পরে। তা আসলে কোনো পরিবর্তন নেই, আমাদের মূল কাজ করতে হবে। এবং আমাদের ডিসি টু ডিসি আইসিটি যেটা আছে সেটা আগুনের মতো গরম হচ্ছে, দেখুন আমরা হাত দিয়ে রাখতে পারছি না, আঙ্গুল দেওয়ার সাথে সাথে আমাদের আঙ্গুল উঠে নিতে হচ্ছে। আর এইরকম গরম হলে স্বাভাবিকভাবে আমাদের যে ড্রাইভারের কয়েল আছে বা আদার্স অন্যান্য যে পার্টসগুলো আছে সেগুলো গরম হয়ে যায়, এবং কি মাদার বোর্ডও মেন আইসি গরম হয়। আমরা এলজির ক্ষেত্রে এটা দেখতে পাই যে মাদার বোর্ডের যে আইসিটি আছে সেটাও গরম হয়। তো এইগুলো গরম হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে গরম তো হবে গরমের মতো। তো চলুন আমরা আমাদের মূল কাজ করেছি, কাজ করার পরে কী রেজাল্ট আসে সেটা দেখি। তো এই দেখুন অলরেডি আমাদের মূল কাজটি হয়ে গেছে। যারা নাকি ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সিগনেচারটি দেখেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।